নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সুমনা শুরুতেই যে খবরের দিকে নজর রাখব অবশ্যই ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধ সেই যুদ্ধের দিকে মধ্যপ্রাচ্যে আরো বড় যুদ্ধের দামামা লেবাননের পর ইরানও হামলা চালাতে পারে আত্মপ্রকাশ ইসরায়েলের সিরিয়ার মাধ্যমে হামলা চালানোর আশঙ্কা রয়েছে ইসরায়েলে হামাস যুদ্ধে অব্যাহত মৃত্যু মিছিল গতকাল গাজায় মিসাইল হামলায় 300 জনের মৃত্যু হয়েছে দাবি প্যালেস্টাইনের মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু গাজায় গ্রাউন্ড অপারেশনে নেমে পড়েছে ইসরায়েল ইসরায়েলে হামাস যুদ্ধে মৃতের সংখ্যা 3500 পার হয়েছে পাল্টা গাজায় শরণার্থী শিবিরে নির্বিচারে বোমা বর্ষণের অভিযোগ উঠল ইসরায়েলের বায়ুসেনার বিরুদ্ধে দুপক্ষের সংঘর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ইতিমধ্যে উত্তর ইসরায়েলেও বাজতে শুরু করেছে সাইরেন মিসাইল হানার আশঙ্কা রয়েছে প্রধানমন্ত্রী মোদির মতে যে নেতার পাশে দাঁড়ানো অনেকটাই ভরসা জোগাবে বলছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত কবি সুসানি গাজা ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছে 4 প্যালেস্টাইন সাংবাদিকের যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েলে আটক পড়া ভারতীয়দের দেশে ফেরানো শুরু হয়েছে ইতিমধ্যেই 212 জন ভারতীয়কে নিয়ে দিল্লিতে নামিয়েছে অজয়ের প্রথম বিমান আপনাদের জানাই ইতিমধ্যেই গোটা বিশ্ব দেখেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবার যে যুদ্ধ তা হলো ইসরায়েল এবং হামাসের যুদ্ধে একেবারে একের পর এক মৃত্যুর সংখ্যা বাড়ছে ইতিমধ্যে 3500 মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ইতিমধ্যেই গতকাল 300 জনের মৃত্যু হয়েছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে Good.